টবের জীবন মুহূর্তের মধ্যে বাড়ানোর জন্য কি করতে হবে? নমস্কার বন্ধুরা, বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গাছের মধ্যে ফুল ফুটে থাকবে অসংখ্য এবং ফল গাছের মধ্যে ফল অসংখ্য ধরে থাকবে, এটা আমাদের দেখতে কতই না ভালো লাগে। কিন্তু এই বেশি ফল বা বেশি ফুল ধরাতে গেলে বা এরকম সুন্দর গাছ করতে গেলে কি করতে হবে? অনেক সময় গাছ পাতা পড়ে যায়, ঝরে যায়, গাছের ফল এসেও ফল ঝরে যায়, ফুল ফুটতে চায় না, ফুলের কুঁড়ি আসে না, অথবা পাতা হলুদ হয়ে যায়, গাছ শীর্ণ হয়ে যায় এবং দুর্বল হয়ে যায়। দেখুন এই গাছটা, এটা হচ্ছে সাদা জবার গাছ। এই জবার গাছে কত ফুল ফুটে আছে। এই ফুল ফোটানোর জন্য আমি একটি জৈবিক পদ্ধতি আবিষ্কার করেছি, সেই পদ্ধতির কথা আমি আপনাদের জানাবো। প্রথম নিয়ম হচ্ছে, আপনার টবে যে সমস্ত আগাছাগুলি আছে ছোট বড়, সেগুলি সম্পূর্ণ তুলে ফেলুন। এতে কি হবে, আপনার ওই টবের মধ্যে যে সমস্ত সার খাদ্য আছে সেইগুলি ওই গাছগুলি, মানে যেগুলি আগাছা, সেগুলি গ্রহণ করবে এবং আপনার মূল যে গাছ তার পুষ্টি নষ্ট করে দেবে। এরপরের দ্বিতীয় নিয়ম হচ্ছে, গাছের গোড়া ভালো করে খুঁচে দিন বা খুঁটিয়ে দিন। এতে কি হবে, গাছের যে শিকড়গুলো শক্ত টাইট হয়ে আছে সেইগুলি আলগা হয়ে যাবে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। দেখুন আমি এই টবগুলোতে গাছের গোড়া ফুটিয়ে দিলাম। এবারে আপনি জল দেবেন সময় করে। অনেক সময় আমাদের মনে থাকে না, গাছের গোড়ায় মাটি শুকিয়ে যায়, জল দিতে পারে না। কেঁচো মাটির এবং গাছের কি উপকার করে তা অনেকেরই জানা। এরা হচ্ছে গাছের গোড়ায় যে সমস্ত মাটি জৈবিক উপাদান থাকে সেইগুলি খেয়ে এদের জৈব সারে পরিণত করে, পুষ্টিগুণ বাড়িয়ে তোলে, উপযুক্ত প্রয়োজনীয় ব্যাকটেরিয়া প্রদান করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে দেয়। অর্থাৎ আপনার টবের মধ্যে যে সমস্ত জৈব উপাদান আছে সেইগুলি খেয়ে কেঁচো যে মলমূত্র ত্যাগ করবে সেটাই গাছের মূল খাবার হবে। এবং কেঁচো মাটির মধ্যে থেকে যাতায়াতের ফলে যে ছিদ্রগুলি তৈরি হবে তার মধ্যে সহজে অক্সিজেন চলাচল করবে এবং গাছের অক্সিজেনের অভাব, জলের ঘাটতি দূর করবে। এটাই হচ্ছে কেঁচোর মূল কাজ, যেটা গাছের উর্বরতা বৃদ্ধি করে। দেখুন আমি একটি গাছ পছন্দ করেছি, যে গাছের ওপর এই পরীক্ষাটা চালাচ্ছি। এখানে দেখুন আপনি বাড়ির চারপাশে মাটি খুঁড়ে দু চারটে কেঁচো তো পেয়েই যাবেন। ওই কেঁচো আপনার যে টবটি আপনার জীবন দান করতে চান সেই টবে প্রয়োগ করুন। প্রয়োগ করার কয়েকদিন পরে দেখুন যে আপনার গাছে নতুন জীবন এসে গেছে। এই যে গাছটির ওপরে আমি কয়েকটি কেঁচো দিয়েছিলাম এবং বেশ কয়েকদিন পরে দেখুন গাছটি অনেকটা জীবন ফিরে পেয়েছে এবং অনেকটা বড় হয়েছে এবং স্বাস্থ্য সুন্দর হয়েছে।